এদিকে তাকা, এই দেখো ভালো ভালো তো, কত দেব। নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পেঁপের হালুয়া। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্যে আমি একটা মাঝারি সাইজের পেঁপের অর্ধেকটা নিয়ে নিয়েছি। পেঁপের অর্ধেকটা ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিলাম। এবার এই গ্রেট করা পেঁপেটাকে অল্প জল দিয়ে মিনিট পাঁচেকের জন্যে ভাপিয়ে নেব। এবার একটা ঢাকা দিয়ে মিনিট পাঁচেক ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়া আমার হয়ে গেছে, এবার এটা আমি জল ঝরিয়ে নেব। দিয়ে দিলাম প্যানের মধ্যে সামান্য ঘি। ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পেঁপে। গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে পেঁপেটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। পেঁপে বেশ কিছুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম গুঁড়ো করা বাদাম। আপনারা চাইলে এটা দিতেও পারেন, না হলে স্কিপও করতে পারেন, না হলে বাদামটাকে আরও মিহি ডাস্ট করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি বড় সাইজের এক কাপ দুধ। এখানে আমি 250 ml দুধকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিয়েছি। গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে মিনিট পাঁচেক হতে দেব। এখন একটা ঢাকা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো মিষ্টি। এটা সম্পূর্ণ আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। আপনারা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নেব। যেমন হালুয়া টাইট হয় ঠিক সেরকমভাবেই নামিয়ে নেব। পেঁপে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটা কিন্তু 1 বছরের বড় বাচ্চাদের জন্যে, তো 1 বছরের নিচের বাচ্চাদের কিন্তু দেওয়া যাবে না। দেখতেই পাচ্ছেন পেঁপের হালুয়া কিন্তু আমার একদম রেডি, তৈরি হয়ে গেল খুব সহজ উপায়ে পেঁপের হালুয়া। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণের জন্য টাটা।